কত বছর যাবত কাজ করতেছে? সাড়ে তিন বছর। আমি ছুটিতে আসছি, আমার ছেলে মারা গেছে, ছুটিতে আসছি। 15 দিন পরে আমার লকডাউন হয়ে গেছে। সরকার বলছে যে আমাকে ক্ষতিপূরণ দিব, এখন সে আমাকে তো ডবল হলান্ডে জায়গা জায়গা দৌড় ভারী হয়, 1,08,000 টাকা দেয়। আমরা গরিব মানুষ এখন আমরা বাধ্য হইয়া রাস্তা নামতে হইব। মাস মাসের 15 রাত্রে 12 বাজে বলছে এয়ারপোর্টে থাকার জন্য, 2টা বাজে ফ্লাইট। আর আমাদেরকে মানে আগে দিবতে আমরা অন কোনো কিছু পাইতে আসি না। কতদিন বাড়া দিলে না তারা যাইতে পারবে না, আপনি যাইতে পারবে না। হ্যাঁ, তারা তো একটু কমার পুরা তারা যাইতে পারবে। যারা বিশার মেয়াদ আছে 12 দিন 10 দিন, তারা একটা টোকেন দিয়ে সরকার ডাক্তারদের পাড়া এই এই ব্যবস্থাটা আজ যদি আমরা করে আমরা বিষয়টি বাঁচিয়ে গেল, আমরা গরিবটা বাঁচিয়ে গেল, খেতারা তো শেষ হয়ে গেল একটা লোকের, কিন্তু আমরা জীবনটা আবার তারা বাড়াক না, বাড়াইয়া আমরা লয়ে যাক না, ডিমান্ড দিয়ে আমরা লয়ে যাক না। 12 দিনের টাকা বিশাল ব্যাপার।